আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্লগস বাই শিমু চ্যানেল থেকে আমি শিমু সবাইকে নতুন একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ব্লগটি দিতে আমার একটু দেরি হয়ে গিয়েছে, আমি আসলে ধারাবাহিকতাটা রাখতে পারছি না কিছু সমস্যার জন্য, একটু ব্যস্ততায় দিনকাল কাটছে আমার। আমার টুইন বেবি যারা ক্লাস 8-এ পড়ে তাদের হচ্ছে কোচিংয়ে পরীক্ষা চলছে, তো ওদের দিকে টেক কেয়ার করতে হচ্ছে। সামনে যেহেতু ফাইনাল এক্সাম, পড়ালেখার একটু চাপ বেশি, তো ওদের দিকে কনসেন্ট্রেশন দিতে গিয়ে আমার আসলে চ্যানেলে একটু সময়টা আমি দিতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এদিক দিয়ে আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড খালা, সে কাজে আসছে না প্রায় 2 দিন ধরে, তো সেদিক দিয়েও একটু পেরেশানিতে আছি। তো এই ব্লগটি ছিল শুক্রবার থেকে করা, শুক্রবার এবং শনিবারের। তো শুক্রবার দিন সন্ধ্যায় আমি ওদের জন্য নাস্তা তৈরি করছিলাম, পাস্তা। তো শুক্রবার দিন সবার বাসায় যেহেতু কাজ বেশি থাকে, প্রত্যেকটা গৃহিণী খুব বিজি থাকে, ওই দিন আসলে অনেক কাজ থাকে। সেদিন যদি কাজের খালা না আসে তাহলে তো বুঝেনি কী অবস্থা হয়। দুপুরে আমি হাড়ে পেতেল মেজে কাপড় ধুয়ে ঘর মুছে সব কিছু করে, তো রান্না বেশি একটা করতে পারিনি, হালকা পাতলা একটু রান্না করেছি। তো বাচ্চাদের বাবা বলছিল রাতের জন্য, রাতে তোমাদেরকে নিয়ে বাইরে খেতে যাব, দুপুরে একটু হালকা পাতলা রান্না করে ফেলো। তো দুপুরে হালকা পাতলা রান্না করতে গিয়ে আমার প্রায় 2:30 বেজে গেছে। তো সন্ধ্যার সময় দিক দিয়ে আমি ওদের জন্য একটু পাস্তা রান্না করছিলাম। তো এই তো পাস্তা রান্না হয়ে গিয়েছে। আসলে এগুলো রেসিপি আকারে দেখার কিছুই নেই, যেহেতু সবাই এগুলো রান্না এমন কেউ নেই যে যারা পারে না। তো এই তো আমি একটু জাস্ট সসেস অ্যাড করেছি, কারণ সসেসটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, এবং চিজ। তো এই তো হয়ে গিয়েছে। এখন নাস্তা খাওয়ার পরে আমরা, ওর বাবা এসেছে রাতে 10:30-10:30 দিকে, আমরা চলে যাই রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এখন এই তো আমি আর আমার বড় মেয়ে আর ওরা চলে আগে নেমে গেছে। তো যে কথাটি বলছিলাম, আসলে আমরা মানুষ অভ্যাসে দাস, আমরা পরনির্ভরশীল, নিজেদেরকে এতটাই পরনির্ভরশীল করে ফেলেছি যে আসলে আমাদের অনেকটা আত্ম উন্নয়ন দরকার। এই যে কাজের হেল্পিং হ্যান্ড খালা যারা আছেন তাদের প্রতি, আমাদের প্রতি এতটাই নির্ভরশীল হয়ে গিয়েছে, আমরা নিজেদেরকে, নিজেদের যে আমাদের হাত পা আছে আমরা কাজ করতে পারি, এটাই মাঝে মাঝে মনে হয় আমরা ভুলে যাই। আসলে আমরা মানুষ অভ্যাসের দাস, আমরা এক প্রকার অভ্যাসেই নিজেদেরকে তাদের উপর নির্ভরশীল করে ফেলেছি, যার জন্য আমাদের আসলে একটু কষ্টই হয়ে যায়। তো আর কি, ওনাদেরকে ছাড়া আমাদের চলে না, কিন্তু আমাদেরকে ছাড়া ওদের চলে, কারণ ওরা একটা বাসা ছেড়ে আরেকটা বাসায় এবং আরেকটা বাসা ছেড়ে আরেকটা বাসায় যেতে পারে, কিন্তু আমাদের সংসারের কাজগুলো কিন্তু ঠিকই একই রকম থেকে যায়। আমরা আসলে সবাই নিতে জানি, দিতে আমরা খুব কম জানি। সবাই এটা শুধু কর্মক্ষেত্রে বা শুধু কাজের লোক যারা তাদের ক্ষেত্রে না, এটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আমি বলবো, আমরা নিতে পছন্দ করি কিন্তু দিতে না। আসলে কেন যেরকম হয় আমি বুঝি না, কারণ একটা মানুষকে আপনি শুধু দিয়ে যাবেন আর আশা করবেন, সরি, একটা মানুষকে আপনি মানুষের কাছ থেকে নিয়ে যাবেন কিন্তু নিজে তার বিনিময়ে কিছু দিবেন না, এটা কেন? একটা ইউটিউব চ্যানেলে সবাই, যেহেতু আমরা চ্যানেল চালাই এবং ইউটিউবে কিছু কিছু টেক চ্যানেলে ভিডিও আমি দেখেছি, সেখানে থেকে আমি যতটা জেনেছি যে সবাই সবার চ্যানেলে কমেন্ট করবেন, লাইক করবেন, কিন্তু আসলে দেখা যায় আমাদের এইসব ক্ষেত্রে আমাদেরকে আমাদের মনের সংকীর্ণতাটা দেখা যায়, যে একটা চ্যানেলে যখন আমরা কমেন্ট করি, আসলে আমার চ্যানেলটা খুবই ছোটো এবং সাবস্ক্রাইবার ভিউ সবই ভিউজ তো একদমই নেই, তারপর আলহামদুলিল্লাহ যতটুকুই আছে, তো এর মধ্যে দেখা যায় লাইক আসলে 3/4 ভাগের 1 ভাগও না। তো আমার ভিডিওটা কিন্তু সব ইউটিউবার আপুরাই দেখছে। তো কথা হচ্ছে, ইউটিউবার আপুরা যেহেতু দেখছে, তাহলে ইউটিউবার আপুরা তো ইউটিউব চ্যানেল খুলেছে এবং তারা চ্যানেল সম্বন্ধে জানে, এবং এটাও জানে যে একটা লাইক একটা চ্যানেলের জন্য কতটা প্রয়োজনীয়। আমার কথা হচ্ছে, আপনারা কমেন্ট না করে অন্তত একটা লাইক দিয়ে যান, তারপর আমি খুশি আছি। তো আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। তো এই আর কি, তো এই তো কথা বলতে, আমি এখানে মাছের, রুই মাছের চপ বানিয়েছিলাম সেদিন, রুই মাছের সাথে একটু আলু আর বাকি সব মশলা, সাথে একটু কাবাব মশলা অ্যাড করেছে, কাঁচা পেঁয়াজ, মরিচ আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার আর সব ধরনের মশলা দিয়ে এই চপগুলো আমি তৈরি করেছি। তো রুই মাছের লেজটা সাধারণত দেখা যায় যে রান্নার পর ফেলে দেওয়া হয় বা বাচ্চারা খেতে চায় না কাটার ভয়ে। তো এখানে আমি রুই মাছের লেজের টুকরাটা এবং সাথে 2টা পেটি টুকরা দিয়ে এই চপগুলো আমি রেডি করেছি সন্ধ্যার নাস্তার জন্য। এটা ছিল শনিবারের ব্লগটি। তো এতে একপাশে চা বসে দিয়ে আরেক পাশে মাছের চপগুলো ভাজছি, এগুলো সন্ধ্যার নাস্তার মধ্যে ওরা খাবে।
আর পাশে আমি একটু পরে আমি কিছু পিঠা বানিয়ে রাখবো, যেহেতু বাচ্চাদের স্কুল খোলা রবিবার থেকে, তো আমি সেখানে কিছু সাবুদানা এবং নারকেল কুড়িয়েছি, নারকেল কুড়ানো দিয়ে চিনি, নারকেল কুড়ানো, সাবুদানা এগুলো দিয়ে আমি মিক্স করে পিঠাগুলো বানাচ্ছি, সাবুদানার পিঠা। তো এই পিঠাগুলো খেতে আসলে অনেক মজা লাগে। তো কথা বলতে বলতে অনেকটুকু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে বলবো, প্লিজ যদি ভালো লাগে ভিডিওটা একটি লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।